हाय गाइज, वेलकम बैक टू माई चैनल विद नील। आज के बाँकुड़ाए হচ্ছে থার্ড ডে। আমরা এখানে একটা পাইপলাইন বলে একটা জায়গা আছে, তো সেই জায়গাটাতেই যাচ্ছি। এই জায়গাটা একটা মন্দির টাইপের, বজরং বলে গোবর যাচ্ছে গে গ্রাম। সো গাইস, আমরা এখন পাইপ লাইনের কাছাকাছি চলে এসেছি। পাইপ লাইনই বলে জায়গাটা আমার ঠিক মনে পড়ছে না, যতটা মনে পড়ছে পাইপ লাইনই বলে। তো পাইপ লাইনের জায়গায় অলরেডি আমরা চলে এসেছি। ও কিছু কিছু ক্লিপ নিচ্ছে, ওর থেকে সেটা আমি ধার নেব পরে। এখানে হচ্ছে মজা নদী বা অনিত্যবহ নদী, বাঁকুড়ার দ্বারকেশ্বর নদী নামে যেটা পরিচিত সবার কাছে। এখানে মজা নদী বলার কারণ হচ্ছে একমাত্র একটাই কারণ, যেই নদীতে বাট বুঝা নদী একমাত্র বর্ষায় বিদ্রোহ করে আসে, বর্ষাতে মাত্র যেইগুলোতে জল আসে, যার জন্য এই নদীকে মজা নদী সাধারণত সবাই বলে। তো এটা হচ্ছে মজা নদী একটা, বাঁকুড়ার মধ্যে এই একটা মজা নদী, আরও কয়েকটা নদী আছে। তো এইখানকার জায়গাটা দেখুন খুবই অপরূপ। তো গাইস, এটাই হচ্ছে বোর্ডিং কল, আমার যতটা মনে হচ্ছে এটা বোর্ডিং কল না পাইপ কল একটা কিছু বলে। তো এই জায়গাটাতে যদি কেউ বাঁকুড়ারও থেকে থাকো, যদি বাঁকুড়া থেকেও আমার ব্লগ দেখে থাকো, এই জায়গাটায় কখনোই টয়লেট করবে না, কারণ এখানে একটা মন্দির। এই মন্দিরটার লোকে বলে খুবই জাগ্রত, মানে এইসব ঠাকুর খুবই জাগ্রত হয় আমি যতটা জানি। তো এই জায়গাটায় কখনোই এইসব জিনিস করবে না। এবার চলুন পাইপ কলের দিকে দেখা যাওয়া যাক। তো এই সেবার আমি ছোটো ছোটো ক্লিপ দিয়েছি, সেই ক্লিপগুলো দেখুন আর মজা নিন। তো চলো দেখা যাক। গাইস, আমরা এখন বোর্ডিং কলের জায়গা থেকে চলে যাচ্ছি, মানে এই জায়গাটা থেকে খুবই ভালো জায়গা ছিল। এবার আমরা যাব নদীর দিকে। তো চলো সেই নদীর জায়গাটা আপনারা খুবই চটপট দেখুন। এখানে একটা ছবি তুলেছি। তো গাইস, আমরা এখন আর একটা সাইডে চলে গেলাম, মানে বোর্ডিং কলেরই একটা সাইডে। এখানে পুরো নদীটা দেখা যাচ্ছে, এই পুরো নদীটা হচ্ছে, এটা পুরো নদী, যেগুলো বালি দেখতে পাচ্ছেন সেইটাও নদী, বাট এখন জলটা নেই, জলটা কম, ওই দিকটাতে জল এখন বেশি আছে। আর কিছুদিন পর এখানে পুরোটা ভরাট হয়ে যাবে, খুবই মানে ভালো জায়গা। তো এখন আমরা কয়েকটা ছবি টবি তুলবো, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো দেখা যাক। তো গাইস, তারপরে এবার আমার ওখানে আমার দাদা চলে এসেছিলো একটা, তো বাইকে করে এবার আমরা ঘুরছিলাম সারা বাঁকুড়া শহরটাকে। আপনাদেরকে পুরো তো শহরটার ঘুরে দেখাতে পারিনি, যতটা পেরেছি অনেকটাই। বাঁকুড়ার রাস্তা কেমন, অনেক কিছু আপনাদেরকে শেয়ার করছি, তো আপনারা দেখে নিন চটপট করে। এখান থেকেই এত সুন্দর দৃশ্য, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না, তো আপনারা চটপট দেখুন। চলো দেখা যাক। अपनी मंजिल का पता।
तरफ हर तरफ बेखुदी 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 हर तरफ हर तरफ मैं तो
গাইস, এখন আমরা এখন নদীতে চলে এসেছি অলরেডি আজকে বাঁকুড়াতে। এই ক্লিপগুলো আমি এতদিন নিইনি, বাট আমি আগের দিন নদীতে চানও করেছি, বাট আজকে আর করিনি। কয়েকটা অনেক ছবি টবি তুললাম, এখানে আমার একটা দাদা অ্যাড হলো, আর যাবো না এতটাই, কারণ আমার মানে প্যান্ট ভিজে যাবে। অপরূপ দৃশ্য, তো চলুন আপনারা দেখুন। পতন যদি সাইতা সাইতা এই সাগরের পারে, এইগুলো কিন্তু ঝোপঝাড় নয়, এটা হচ্ছে কাশবন। আর এই কাশবনের মাঝখানে লোকেরা যা করে, দাঁড়ান দাঁড়ান কি ভাবছেন, ওইসব না, সকালবেলা উঠে কামান দাগে। কামান দাগে মানে জানেন? কামান দাগে মানে সকালবেলায় খাঁটি, আমাদের বাংলা ভাষায় বলছি। কামান দাগে মানে ওরা এই এতে এই ঝোপে ঝাড়ে হাগে, ডাটি মাইন্ডার। সো গাইস, আমরা সবাই উঠে পড়েছি, ও এখনো নামতে পারেনি, মানে উঠতে পারিনি, নামা সাহস ওটা কঠিন। তেরি হাত মে মেরা হাত হো, তো গাইস তখন বলছিলাম ওখানে সবাই কামান দাগে। এবার এইখানে দেখুন একটা লোক মানে কামান টামান দেখে এসে ছোঁচাচ্ছে। এবার সব মজার জিনিস আছে, দেখুন ভালো করে দেখুন ভিডিওটা। পেছনে তো গুলে গেছে। তো গাইস, আজকের জন্য ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন খুব ছটপট। লাস্টের মোমেন্টটা অবভিয়াসলি একটু ফানি লেগেছে, বাট অনেক কিছু দেখেছি মানে বলে বোঝাতে পারছি না। আপনারাও মজা নিচ্ছেন নিন, আমিও মজা নিচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা।